তাদের দাবিগুলোর মধ্যে নারীদের সম্পর্কে দাবি আছে, নারীদের যে নারী পুরুষের যে অবাধ বিচরণ এবং আরো অন্যান্য বেশ কিছু নারী নীতি পরিবর্তনের কথা বলেছেন। এ বিষয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যে এটা মনে হচ্ছে যে আপনারা নারীদের ঘরে বন্দী করে রাখতে চান, অনেকে এরকম বলতে চাচ্ছে যে অন্ধকার যুগের দিকে ফেরত যেতে চান, যেখানে আমাদের দেশের নারীরা এভারেজ জয় করছে, গার্মেন্টস এর শ্রমিকরা কাজ করে অর্থনীতির চাকা আপনারা সচল রাখছে, সেক্ষেত্রে আপনারা এই নারী সম্পর্কে আপনাদের অবস্থানটা যদি একটু পরিষ্কার করেন। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার এবং বাংলাদেশের শতকরা 99 জন নারী আমাদের সাথে আছেন, কারণ ইসলাম নারীকে যে মর্যাদা এবং যে অবস্থান দিয়েছে এটা এভারেস্ট জয় এর পিছনে আছে। ইসলাম তো নারীকে মন্ত্রী এবং শিক্ষক, ইউনিভার্সিটির মানে ভিসি এবং যোদ্ধা সব জায়গায় প্রতিষ্ঠিত করেছে। নারীদের সম্পত্তির অধিকার, তাদের মানবিক অধিকার, তাদের যে সামাজিক সবকিছু ইসলাম সর্বোচ্চ পর্যায়ে দিয়ে রেখেছে। এর চেয়ে বেশি যদি কেউ দেয় দিতে চায় সেটা হলো ভারসাম্য নষ্ট করা। আর এখানে আমাদের দাবি নিয়ে অপপ্রচার চলছে, দাবিটা যদি কেউ পড়ে তাহলে সে এখানে কোনো প্রশ্ন পাবে না, নারীরাও পাচ্ছেন না। আমাদের সাথে এই দেশের নারী সমাজ যোগাযোগ করছে না, নারী সমাজ কি আমরা যদি 80 ভাগ লোক হই 80 ভাগ নারী কি আমাদের সাথে আছে না? নারীরা কি আলাদা কেউ যেখানে আমরা প্রবেশ করতে পারি না? আমার স্ত্রী, আমার মা, আমার বোন, আমার যারা ছাত্রী তারা কি নারী নন? তো এখন এই দেশে হেফাজতে ইসলামের 13 দফার পক্ষে যদি 10 কোটি লোক থেকে থাকে তাহলে সেখানে 5 কোটি নারীও আছেন। আর নারী নেত্রী বা যারা বুদ্ধিজীবী যারা আমাদের বিপক্ষে বলছেন তারা কিন্তু এখানে আঙ্গুল রেখে বলতে পারেন না যে কোনটা নারীদের জন্য সমস্যা। আমাদের নারী বিষয়ক যে দফা সেখানে লেখা আছে অজাচার, অন্যায়, বেবিচার বন্ধ করা, এই ব্যাপারে সবাই একমত। এডাল্টারি বেবিচারের পক্ষে পৃথিবীর কোনো কিছু নাই, যেসব জায়গায় আছে সেগুলি বাংলাদেশের সঙ্গে খাপ খাবে না। যেখানে আপনার এই লেসবিয়ান এবং গে সমাজ সেটা বাংলাদেশে আসতে আরো 1000 বছরের মানে দেরি আছে। এই দেশে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো মুসলিম এখনো চান না যে তারা এই পাশ্চাত্যের ভুল পথে তারা চলছে সেখানে তারা চলে যাবেন। আমাদের এখানে কথা নারী পুরুষের অবাধ বিচরণ, নারী পুরুষের অবাধ বিচরণ, এখানে কিন্তু তাদের বৈধ বিচরণ, তাদের কর্মজীবী হওয়া, তাদের শিক্ষা, তাদের এটা নিষিদ্ধ করার কথা নয়। সেখানে হলো যে আপনার এই দেশের সমাজ সংস্কৃতির বিপক্ষে যে নারী স্বাধীনতার নামে আমার ছেলে মেয়েরা যে কিছু অন্যায় করছে সেটা নিয়ে কিন্তু বাবা মা সবাই স্বাভাবিকভাবে টেনশনে আছেন। ওনারা কেউ বলছে না যে আমার মেয়ে এক জায়গায় যাবে, এই ব্যাপারে হুজুররা কেন বলেন? যদি তারা গ্রুপ সেক্স করে সেটার জন্য আমরা বলবই, আর যদি সেখানে তারা ওই রেপের গ্যাং রেপের শিকার হয় সেটা কে ফেরাবে? বাংলাদেশে নারীর নিরাপত্তার প্রশ্ন অনেক কঠিন। গার্মেন্টস গুলির কথা বললেন, গার্মেন্টস এর মহিলাদের গিয়ে বলেন যে সেখানে নামাজ পড়লে তারা বিরক্ত হয় কিনা, পর্দার কথা বললে বিরক্ত হয় কিনা, তাদেরকে ভালো একটা বাড়ি দেওয়া, তাদের বেতন 8 থেকে 10 হাজার টাকা করা, তাদের নিরাপত্তা, প্রাণের নিরাপত্তা, তাদের সম্মানের নিরাপত্তা, তাদের সন্তানের সুযোগ এবং ম্যাটারনিটি লিভ, এগুলির ব্যাপারে কি ইসলামের চেয়ে বেশি কেউ বলবে? কিন্তু গার্মেন্টস এর সিনিয়র পুরুষদের দ্বারা নির্যাতিত হওয়া, ম্যানেজারের দ্বারা, মালিকদের দ্বারা অহরহ ঘটনা ঘটছে, এগুলির ব্যাপারে কে বলবে? এগুলির ব্যাপারে 4.5 লক্ষ মসজিদের ইমাম এবং দেশের 70,000 মাদ্রাসার শিক্ষক এবং পীর দরবেশ বা আমরা যারা নারীদের ভাই আছি, বাবা আছি, তাম আমরা বলবো, এইটা হলো আমাদের দাবি। এখানে নারীদেরকে ঘরে ফিরে যাবে এই ধরনের কথা কোনো মূর্খ চিন্তা করে না। মেয়েদেরকে বোঝানো হচ্ছে টিভি ক্যামেরা গিয়ে তোমাদেরকে চাকরির থেকে সরিয়ে দেবে, খুজুর বলছেন, এটা তো হতে পারে না। চাকরি তো মেয়েদের একটা অধিকার এবং সেখানে তার প্রাণ এবং সম্মানের নিরাপত্তা বিধান করা হলো হেফাজতের কাজ। কোনো মানুষের চাকরি যাবে না, শুধু এটা যে মেয়েরা ইভটিজিং বা বিভিন্ন ধরনের সেক্সুয়াল যে ইস্যুর শিকার হচ্ছে, সেই নির্যাতনের হ্যারাস হচ্ছে, এগুলিকে আমরা সামাজিকভাবে আন্দোলনের মাধ্যমে এগুলিকে আমরা সরাবো এবং প্রয়োজনে কঠোর আইন করা হবে। এবং যে সমস্ত ওই পেশাদার নারী নেত্রী বা নারী সংগঠন যারা শুধু বিদেশ থেকে এনজিওর মাধ্যমে টাকা আনার জন্য কাজ করে, তারা নিজেদের ঘরের গৃহকর্মীকে নির্যাতন করে এবং বড় ধরনের ঘটনা হলে তারা বের হয়ে আসে না। ছোট্ট কিছু যদি পায় যেখানে ইসলামকে আঘাত করা যায় সেখানে দেখবেন যে মানববন্ধনের অভাব নেই এবং বক্তৃতা তারা খুব চুটে পাটে দেয়। কিন্তু এখানে যে 1500 মেয়ে যে মারা গেল, নারীরা কোথায়, নারী নেত্রীরা কোথায়? আর মিডিয়ার কথা কি বলবো, মিডিয়াকে আমরা বলি যে মিডিয়ার যারা মালিক এবং যারা কর্মী তারা আমার ভাই, তারা যেন একটু
ইনসাফ করেন, ন্যায় বিচার করেন। এখানে যখন দুর্ঘটনা ঘটলো গত 24 তারিখে, সর্বপ্রথম আমাদের শায়েখ আহমদ সুফি বলেছেন যে রক্ত দেওয়ার জন্য ছাত্ররা যাও। প্রথম 17টি টিম সেখানে গিয়ে হাজির হয়েছিল এবং রক্ত দেওয়ার জন্য আমরা গিয়েছি। পরে এনাম মেডিকেল বলে রক্ত নেওয়ার জায়গা এবং রাখার ফ্রিজ নাই, আপনাদেরকে পরে জানানো হবে। আর এখানে সেনাবাহিনী আসার আগে প্রথম 8 ঘন্টা সম্পূর্ণ সাভার এলাকার সেই একদম আরিজাঘাট থেকে নিয়ে আপনার ঢাকার এই আমিনবাজার পর্যন্ত, সেখান থেকে 20টা মাদ্রাসার শিক্ষক ছাত্ররা এখানে এসে নিজের হাতে উদ্ধার কর্ম শুরু করেছে। মিডিয়াতে কোনো আলেমের ছবি দেখবেন না, মিডিয়াতে কোনো আলেমের ছবি দেখবেন না, কিন্তু আমরা নিজেরা মানুষের সঙ্গে চলি, মানুষ জানে কারা তাদের আপন, মিডিয়া দেখে মানুষ চেহারা চিনে না, এই জিনিসটাও আমি অনুরোধ করি। আর হেফাজতের আন্দোলনটা এই দেশের জন্য একটা রহমত, শান্তিপূর্ণ আন্দোলন, এটার সপক্ষে জনগণ আছে, এটাকে আপনি কৌশলে বা অপপ্রচার দিয়ে ফেরাতে পারবেন না। যত তাড়াতাড়ি বিষয়টা বুঝবেন তত ভালো হবে। আপনার কাছে আবার আসবো সাদেক খান, যে কথাগুলো বললেন নারী